বাড়ার সাথে সাথে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতাও বাড়ে। কিন্তু বিরাট, আপনি অনেকদিন ধরেই হার্বালাইফ অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন, এই ব্র্যান্ডের কোন কোন ভ্যালুগুলো ব্যক্তিগতভাবে আপনার সাথে মেলে? আপনি তো জানেন যে এই ফিটনেস স্পেসের মধ্যে ঢোকা বা এটা বুঝতে পারা যে আপনাকে কতটা ফিট থাকতে হবে, আপনার নিজেকে ফিট রাখার বা সেই জন্য ব্যক্তিগতভাবে আপনার নিউট্রিশনকে পরিবর্তন করা আপনার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে, যেটা সাধারণভাবে আমাদের লাইফস্টাইলকে বদলে দেবে, এই জিনিসগুলো আমরা অনেক সময় ঠিক সময় বুঝতে পারি না। কিন্তু আমার যখন এই অনুভূতিটা হয়েছিল, এর সঙ্গে এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হওয়ার সময়টা খুব সুন্দরভাবে মিলে গিয়েছিল। তো হার্বালাইফ, আমার হার্বালাইফকে এমন একটা অ্যাসোসিয়েশন বলে মনে হয় যেটা এক ধরনের লাইফ যে সমস্ত লোকেরা হার্বালাইফের সাথে যুক্ত রয়েছেন, যদি আপনি তাদের জার্নির সম্বন্ধে জানতে পারেন তবে দেখতে পাবেন এই সবগুলোতে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। কিছুদিনের জন্য প্রোডাক্ট ব্যবহার করলেন, রেজাল্ট পেলেন আর তারপর চলে গেলেন। এখানে শুধুমাত্র এই ব্যাপারটা হয় না, এখানে লোকেরা ব্র্যান্ড এর সাথে যুক্ত হয়ে যায়, এটা একটা লাইফস্টাইল চয়েস হয়ে যায়। আর এটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা হলো একটা প্রতিশ্রুতি। আমি এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থাকার কারণে আমার কাছে এটা খুবই মূল্যবান। আমি হার্বালাইফের সাথে যুক্ত হয়ে খুবই গর্বিত, কারণ হার্বালাইফ ক্রিশ্চিয়ানোকেও স্পন্সর করেছে এবং আমি সেটার জন্য খুবই উৎসাহিত ছিলাম। এছাড়াও আমার মনে হয় এটা সঠিক ভ্যালুসকে রিপ্রেজেন্ট করে, আর সেই জন্যই আমি এই ব্র্যান্ডটার সাথে এখনো যুক্ত রয়েছি। কারণ আমি চাই লোকেরা তাদের ক্ষমতা সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারুক এবং কঠোর পরিশ্রম করুক এবং সঠিক খাবার খাক। আপনি জানেন যে এটা সহজ নয়। হ্যাঁ, আমার কাছে সমস্ত ধরনের প্রোডাক্ট রয়েছে, কিন্তু একটি সঠিক রুটিনের জন্য, একটি সঠিক চক্রের জন্য আপনি কি খাবেন, আপনি কতটা পরিমাণ খাবেন, রেজাল্ট পাওয়ার জন্য অধ্যবসায়ী হন, আপনার ইচ্ছেগুলোকে দমন করুন, আপনার জিভের স্বাদকে নিয়ন্ত্রণ করুন, এগুলো মেনে চলতে আপনাকে চেষ্টা করতে হবে। আর আমার মনে হয় হার্বালাইফ লোকেদের সঠিক দিকে যাওয়ার জন্য অনুরোধ করেও সঠিক দিকে পাঠায়, এর ফলে লোকেরা নিজেদের সর্বাধিক ক্ষমতা সম্পর্কে জানতে পারে আর তাই লোকেরা সেখান থেকে ফিরে যায় না। এই কারণে এই অ্যাসোসিয়েশনটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল থেকে যাবে। এই বিষয়ে আমি বলতে চাই, আপনার প্রায় 30,000 ফ্যান্স এবং প্রশংসকেরা সচরাচর আপনাকে তাদের স্ক্রিনে দেখার সুযোগ পান না। বিদায় নেবার আগে আপনি কি হার্বালাইফের পরিবারকে কোনো মেসেজ দিতে চান? যেমনটা আমি আগেই বলেছিলাম, এই সময়টা অন্য সময়ের থেকে একটু আলাদা, তাই আমরা এভাবে সবার সাথে দেখা করছি। কিন্তু আমি বলতে চাই যে আপনাদের সবার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, তাই সেটা সামনাসামনি হোক বা এখন যেভাবে হচ্ছে সেভাবেই হোক না কেন। আর আমি দুদিনকে যা বলেছি সেটাই আবার বলবো, যে যেটা ঠিক আপনারা এখন সেটাই করুন। প্রতিদিন নিজের সেরা কাজটা করার চেষ্টা চালিয়ে যান, আরো ভালো মানুষ হয়ে উঠুন, নিজের সেরা ভার্সন হওয়ার চেষ্টা করুন, আপনাদের মধ্যে কি কি সম্ভাবনা আছে সেটা বোঝার চেষ্টা করুন। আর আপনারা হার্বালাইফের সাথে যেমন ভাবে জীবন কাটাচ্ছেন, সবসময় তেমনই একটা স্বাস্থ্যকর জীবন কাটান। আমি আপনাদের সবাইকে অল দ্য বেস্ট জানাচ্ছি, আর আমরা আগামী সময় আরো অনেকটা সময় ধরে এই কথাবার্তা চালিয়ে যাব। ভগবান আপনাদের মঙ্গল করুন। বিরাট, সম্পূর্ণ হার্বালাইফ পরিবারের পক্ষ থেকে আপনাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার সকল ফ্যান ও প্রশংসকেরা আমাদের সবসময় অনুপ্রাণিত করে চলেছেন, যে সিরিজটা আসতে চলেছে সেটার জন্য, ভবিষ্যতে আরো ভালো করে খেলার জন্য আপনাকে সবাই জানাই অল দ্য বেস্ট। আপনাদের অসংখ্য ধন্যবাদ।